হ্যাঁ ভিউয়ার্স, আজ নিয়ে এলাম ইলিশ কাটার বিশেষ কিছু টেকনিক। ইলিশ খেতে ভালোবাসেন না এমন বাঙালি খুঁজে পাওয়া যাবে না। ইলিশ পোলাও থেকে শুরু করে ইলিশ খিচুড়ি এবং সর্ষে ইলিশ অথবা ইলিশ পাতুরি, আহা, স্বাদটা যেন মুখেই লেগে থাকে। এমন সুস্বাদু একটি মাছ খুব সহজেই কী করে কাটা যায় তার কিছু অভিনব এবং জাদুকরি টেকনিক আজকের ভিডিওতে শেয়ার করব। নতুন গৃহিণী আপুদের জন্য আজকের ভিডিওটা খুবই কাজে লাগবে। তো ভিউয়ার্স, আজ আমি ইলিশ কাটায় কি নতুন টেকনিক শেয়ার করছি তা দেখতে হলে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের এই ভিডিও থেকে সবাই খুবই উপকৃত হবেন। চলুন শুরু করি। তো এখন আমি একটি ইলিশ মাছ নিলাম, 1 কেজি থেকে সামান্য একটু বেশি বড় হবে। তারপর একটি চায়ের চামচের সাহায্যে প্রথমে উপরের আঁশটা ফেলে দিচ্ছি, তারপর মাছটাকে সুন্দর করে কেটে নিব। কিছু নতুন টিপস শেয়ার করব। আশা করছি আমার আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো প্রথমে আস্ত মাছটা থেকে আঁশগুলো ফেলে দিতে হবে। এভাবে খুব ভালো করে আঁশটা ফেলে দিচ্ছি ভিউয়ার্স, তারপর কেটে নেওয়ার পালা। আজ আমি চুলোয় রান্না চড়িয়ে দিয়েছি, আবার এখানে মাছটাকে কেটে নিচ্ছি। চুলোতে রান্না চলাকালীন অবস্থায় খুবই ঝটপট মাছটাকে কেটে নেওয়া যায়। আজকের ভিডিওটি তাই আমি শেয়ার করছি কিছু গুরুত্বপূর্ণ টিপস, যেগুলো থেকে আপনারা উপকৃত হবেন। মাছের উপরের আঁশগুলো ফেলে দিলাম, তারপর মাছটাকে আস্ত ক্লিন করে নিয়েছি। এভাবে মাছ কাটা একদম সহজ, খুব সহজভাবেই কাটা যায়। এখন কেটে নেব, আমি একটি বটির সাহায্যে মাছটাকে কেটে নিচ্ছি। প্রথমে মাথার অংশটাকে আলাদা করে নিলাম, তারপর এভাবে আমি ডিমটাকে আস্ত বের করব। ভিউয়ার্স, এই টেকনিক ফলো করে খুব সহজেই আপনারা ইলিশ মাছ থেকে মাছের ডিমটা আস্ত বের করতে পারেন। এই তো দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, একটু চেপে চেপে তারপর হাতের সাহায্যে এভাবে বের করে নিতে হবে। দেখুন ডিমটা একদমই ভাঙেনি, আস্তই আছে। ভিউয়ার্স, মাছটা কাটার আগে যদি ফ্রিজে থাকে তবে অবশ্যই একটু শক্ত থাকা অবস্থায় কেটে নিতে হবে। মাছটাকে খুব বেশি নরম করবেন না, তাহলে মাছটা কাটা খুবই কষ্টকর হবে। তারপর মাথার ভেতরের অংশ থেকে নাড়িভুঁড়িটা এভাবে বের করে নিলাম। নাড়িভুঁড়ির মধ্যে একটি পিত্তথলি থাকে, আমরা সবাই জানি, সেটি খুব কেয়ারফুল ফেলে দিতে হবে, না হলে মাছটা তিতে হয়ে যাবে। এখন হচ্ছে আমি লেজের অংশটা আলাদা করে নিচ্ছি। তো আমি প্রথমেই মাথার অংশটা আলাদা করলাম, তারপর লেজের অংশটা আলাদা করলাম, ডিমটা বের করে নিলাম, তারপর মাছটাকে এভাবে মাছ থেকে ফালি করে নিচ্ছি। এভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি ভিউয়ার্স, দেখুন কতটা সহজভাবে মাছটা কেটে নেওয়া যাচ্ছে। এই টেকনিক ফলো করলে আপনারাও খুব সহজভাবে মাছটাকে কেটে নিতে পারেন। ইলিশ মাছ কাটা একদম সহজ, যেহেতু মাছটাতে কোনো কাটা নেই তাই খুব সহজভাবেই মাছটা কেটে নেওয়া যায়। যারা কাটাওয়ালা মাছ কাটতে পারেন না তারাও পারবেন এভাবে মাছটাকে কেটে নিতে। এখন হচ্ছে আমি মাছের পিঠের অংশটা কেটে নিচ্ছি। আমি এরকম সাইজ করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ দিয়ে কেটে নিতে পারেন। এই যে এরকম পুরুত্ব রেখেছি, খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা রাখছি না, মোটামুটি মাঝারি একটি সাইজেই মাছটাকে কেটে নিচ্ছি। অনেক সময় হয় কি, বাজার থেকে মাছ কেটে আনা হয় না, অথবা বুয়ারাও ছুটি নিয়ে থাকে, বা যে কোনো কারণে বুয়া যদি না থাকে ঘরে তখন আমাদেরকে মাছগুলো কেটে নিতে হয়। সে সময় কিভাবে মাছটা কেটে রান্না করবেন তাই আজকের ভিডিওতে দেখাচ্ছি। এভাবে মাছ কাটতে যে কেউ পারবে, ভীষণ সহজ।
কেটে নেওয়াটা। এভাবে আমি ছোট ছোট করে টুকরোগুলো করে নিচ্ছি। কেউ চাইলে আর একটু পাতলা করে টুকরো করে নিতে পারেন, আমি খুব বেশি পাতলা করছি না। এখন মাথার অংশটা কেটে নিচ্ছি। তো মাথার অংশ দুই পাশ থেকে প্রথমে একটু ফেলে দিচ্ছি। এই তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন, ইলিশ মাছ যেভাবে কেটেছি এভাবে আপনারা যে কোনো ধরনের মাছ কেটে নিতে পারেন, খুবই সহজভাবে, একদম ঝামেলাবিহীন। এখন ভিতরের এই অংশটাকে ফেলে দিতে হবে, মাথার ভেতরের অংশটা ফেলে দিচ্ছি। এভাবে হাতের সাহায্যেও ফেলে দিতে পারেন খুব সহজভাবে। তারপর চাইলে এটিকে টুকরো করে নিতে পারেন, চাইলে মাথাটাকে আস্তও রাখতে পারেন। তো আমি একটু টুকরো করে কেটে দিচ্ছি। খুব সহজভাবে ইলিশ মাছ কেটে রান্না করে নিতে পারেন, মাত্র 5 মিনিটেই মাছটা কেটে নেওয়া যায়। চুলোতে রান্না চড়িয়েও মাছটা ঝটপট কেটে বসিয়ে দিতে পারেন রান্নাতে। তো মাথার অংশটাকে এভাবে আলাদা করে নিলাম। এই তো সবগুলো মাছ সুন্দর করে কেটে নিয়েছি। এখন হচ্ছে আমি মাছের নাড়িভুঁড়িটা পরিষ্কার করে নিচ্ছি, ভুঁড়ির অংশ থেকে ভেতরের যে একটু শক্ত অংশ থাকে ওইটা ফেলে দিচ্ছি। সবগুলো মাছ সুন্দর করে কেটে নিয়েছি, ডিমটা আস্ত রেখে টুকরো করে নিয়েছি, ক্লিন করে নিলাম। খুব সহজভাবে সাদামাটাভাবে ঘরোয়া স্টাইলে আজকের মাছটা কেটে নিলাম। আশা করছি আজকের এই ইলিশ কাটিংটা আপনাদের ভীষণ পছন্দ হয়েছে অথবা কাজে লেগেছে। যদি সামান্য উপকার হয়ে থাকে তবে আজকের ভিডিওটাতে অবশ্যই একটি লাইক দিবেন, ভিডিওটা ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলটি ক্লিক করে দিবেন। এতে করে আমি নতুন নতুন ভিডিও শেয়ার করার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।